তোতা বা টিয়া ও ময়না আমাদের সকলের কাছে প্রিয় একটি পাখি, কিন্তু আপনি কি জানেন পৃথিবীর সব থেকে বড় ও সুন্দর আর সব থেকে দামি পাখিটির নাম কি? সেটি হলো হায়াসিন্থ ম্যাকাও। এই হায়াসিন্থ ম্যাকাও হচ্ছে পৃথিবীর সব থেকে বড় ও সুন্দর টিয়া পাখির একটি প্রজাতি। শুধু তাই না, এরা পৃথিবীর সব থেকে দামি পাখি। আপনি এদের দাম শুনলে অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, প্রিন্স এভেরি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি পৃথিবীর সব থেকে দামি ও সুন্দর ম্যাকাও পাখিটি সম্পর্কে। এই পাখিটি খাদ্য অভ্যাস, বাসস্থান, ব্রিডিং এবং কোথা থেকে এই পাখি কিনতে পারবেন, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদেরকে ধারণা দিব। তো বন্ধুরা চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি। পৃথিবীর সব থেকে দামি পাখি হচ্ছে হায়াসিন্থ ম্যাকাও, যা এদের শরীরের পালকগুলো গাঢ় নীল রঙে আবৃত থাকে। এদের চোখের চারপাশে হলুদ রিং দেখা যায়, যা এদের দেখতে অতুলনীয় সুন্দর করে তুলেছে। এদের ঠোঁটেরও চারপাশে হলুদের আবরণ রয়েছে। এদের ঠোঁটও অতি শক্তিশালী হয়ে থাকে। এদের ঠোঁট এতটি শক্তিশালী যে এরা একটি নারকলকে অনায়াসে কয়েক টুকরো করে দিতে পারবে। এই পাখিটি সারা শরীর নীল বর্ণের হওয়ায় এই পাখিটিকে অনেকে ব্লু ম্যাকাও নামে ডেকে থাকে। এই হায়াসিন্থ ম্যাকাও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে দেখা যায়, ব্রাজিল, আর্জেন্টিনা, বলিভিয়া ও প্যারাগুয়েতে বেশি দেখা যায়। সাধারণত বন্য পরিবেশে হায়াসিন্থ ম্যাকাও দলবদ্ধভাবে বসবাস করে থাকে। প্রতিটি দলে 8-10 জোড়া ম্যাকাও পাখি দেখা যায়, যাকে ম্যাকাও লীগ বলা হয়। এরা শান্ত প্রকৃতির একটি পাখি, কিন্তু যখন দলবদ্ধভাবে থাকে তখন নিজেদের ভিতরে একটু গল্পগুলোজোক বা একটু চেঁচামেচি করে থাকে। এই হায়াসিন্থ ম্যাকাও একবারই ভালোবেসে স্ত্রী পুরুষ জোড়া নেয়, যা আজীবন থাকে। যে কোনো একজন মারা গেলেও অন্য পাখিটি অন্য কারোর সাথে জোড়া নেয় না, যা অন্য পাখিরা এর বিপরীত হয়ে থাকে। এই হায়াসিন্থ ম্যাকাও বনে যদি কোনো কারণে বিরক্ত হয়ে থাকে বা ভয় পেয়ে থাকে, তাহলে আকাশে উড়ে গিয়ে মাথার পরে ঘুরতে থাকে আর ডাকতে থাকে দলের বাকি সঙ্গীদের। বন্য পরিবেশে এই পাখিগুলোর প্রধান খাদ্য হচ্ছে নারকেল, কিন্তু এর পাশাপাশি বিভিন্ন ধরনের পাকা ফল ও শস্য দানা খেয়ে থাকে। আপনি যদি এই পাখিগুলো পালন করতে চান, তাহলে সাধারণ পাখির খাবারের সাথে এদের সূর্যমুখী ও কুসুম ফুলের দানা পরিমাণে বেশি করে দিতে হবে। এর পাশাপাশি বিভিন্ন ধরনের ফল এবং শাকসবজি দিতে হবে, যেমন আপেল, বেদানা, ডালিম, আঙুর, ছোলা, বুট ইত্যাদি ফলমূল এদের খাদ্য তালিকায় প্রতিদিন রাখতে হবে। একটি প্রাপ্তবয়স্ক হ্যান্স ম্যাকাও ওজনে প্রায় 1.5-2 কেজি পর্যন্ত হয়ে থাকে। হ্যান্স ম্যাকাও সাধারণত 10 বছর বয়সে প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট হয়ে থাকে। মিলনের প্রায় 30 দিন পরে এরা প্রথম ডিম দিয়ে থাকে। ডিমগুলোতে প্রায় 90 দিন তাওয়া দেওয়ার ফলে প্রথম বাচ্চা ফোটে। এই বাচ্চাগুলো পরবর্তী 1 বছর তাদের বাবা মার সাথে থাকে। এই হ্যান্স ম্যাকাওগুলো সাধারণত 60-70 বছর বয়স পর্যন্ত বাঁচতে পারে। এই পাখিগুলোর গড় আয়ু 60-70 বছর হয়ে থাকে। সাধারণত এরা বছরে একবারই ডিম বাচ্চা করে থাকে। বছরে একটি নির্দিষ্ট সময় এরা ব্রিড করে থাকে এবং ডিম বাচ্চা করে থাকে। এই হায়াসিন্থ ম্যাকাও ম্যাকাও প্রজাতির ভিতরে সব থেকে বড় প্রজাতির ম্যাকাও পাখি। তো চলুন বন্ধুরা এবার জেনে আসি এদের দাম সম্পর্কে বিস্তারিত তথ্য। আপনি যদি এই হায়াসিন্থ ম্যাকাও বাংলাদেশ থেকে কিনতে চান, তাহলে আপনাকে গুনতে হবে 30-40 লক্ষ টাকা এবং ইন্ডিয়া থেকে কিনতে হলে আপনাকে গুনতে হবে প্রায় 25-30 লক্ষ রুপি। কি এর দাম শুনে আপনি অবাক হচ্ছেন? হ্যাঁ বন্ধুরা, এর দাম একটু বেশি। আসলে এটি পৃথিবীর সব থেকে দামি পাখি, যা আমি ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে দিয়েছি। এবার আসি কেন এদের দাম এত বেশি হয়ে থাকে এই প্রসঙ্গে। বন্ধুরা, এই পাখিটি মানুষের কথা খুব সুন্দরভাবে নকল করতে পারে এবং নিজের তীব্র বুদ্ধিমত্তার কারণে এই পাখিটি বাজারে অনেক চাহিদা রয়েছে। কিন্তু অন্য সকল পাখির থেকে এই পাখিটি ব্রিডিংয়ে স্লো হওয়ায় এর সংখ্যা একটু কম, তাই এদের দামটি অনেক বেশি হয়ে থাকে।